আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে। আজকে আমাদের ব্লগ কোনো স্পেশাল কিছু নয়, বাট খুব অল্প শর্ট টাইমে ব্লগ হবে। দেখালাম তোমাদেরকে একটু আগে যে অয়ন আলপনা দিচ্ছে বাড়িতে, তো প্রায় আলপনা হচ্ছে, দেওয়া শেষের দিকে নয় এখনো, মাঝামাঝি আলপনাটা দেওয়া হয়েছে, এখনো অব্দি চলছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, বাকিটাও দেখাবো, পুরো আলপনাটা দেওয়া হবে সেটা দেখাবো, আর কেন আলপনা দেওয়া হবে, কী জন্য সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আর এই ব্লগে সেটা দেখানো হবে না, নেক্সট ব্লগে সেটা দেখানো হবে, বাট এই ব্লগটা তোমরা দেখো, এই ব্লগের মধ্যে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। তো প্লিজ সাথে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে আসা বেল আইকনে প্রেস করে দেবে। আর যেহেতু আমার বোন আলপনা দিচ্ছে, সেহেতু আজকে আমি এসেছি ব্লগে, তো ভালো লাগলে একটু লাইক করে দেবে। চলো ফ্রেন্ডস, বাই, লাভ ইউ মাই অল ফ্রেন্ড, সাথে থাকো, বাকিটা দেখাচ্ছি, বাই। কোনগুলো লাল লাল দেবো? একে লাল মেজে, তাহলে কালো? হ্যাঁ কালো। সবুজ? হ্যাঁ হ্যাঁ সবুজ। আর কিছু বলো? হলুদ, নীল। দেখো গাইজ, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে বলে ওইটা শুরু হচ্ছে, তো এটা কমপ্লিট হয়ে গেছে। এটা যখন স্টার্ট করেছিল তখন দেখায়নি, বাট ওটা স্টার্ট হয়েছে, তা ওখান থেকে আমরা দেখিয়েছি। ব্লগটা বেশি বড় হবে না, খুব ছোটোর মধ্যে হবে, তাই জন্য বেশি কিছু দেখানো হচ্ছে না আলপনাতে, বাট ওর দিচ্ছে এইটুকুই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আলপনা দিচ্ছে, এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটা প্রায় হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাই গাইজ, দেখো অনেক রাত হয়ে গেছে, মানে অনেক সুন্দর রাত হয়ে গেছে, এবার ডিনার টিনার করবো, ঠিক আছে? আর একা করছি তো, তাই বেশিক্ষণ করতে পারছি না, বেশি করতে পারিনি, এই যেটুকুনি করতে পেরেছি সেইটুকুনি তোমাদের দেখাচ্ছি। আবার কালকে সকালবেলা আবার করবো, চলো। প্রায় শেষেরই দিকে ময়ূরের পালকটা, এখানে মনে হয় কিছু একটা হবে নাকি, এরা প্লেনই থাকবে, কিছু একটা হবে। আর এইখানটায় দেখো পুরোটা দেখাচ্ছি, এই যে পুরো ময়ূরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এসছে, এখানটা আলো পড়ছে, বুঝতে পারছো না, আমি এই সাইডে দেখাচ্ছি, এই যে। তারপরে দেখো এইখানটায় ঠাকুরটা বসবে, এখানেও কিছু কাজ বাকি আছে এখনো অবধি। আর এই যে দেখতে হবে। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
এগুলো দিয়ে সরস্বতী পুজোর জন্য মেনলি সাজানো গোজানো হবে। তো আমি তিন সব কালারই দেবো আমার এই চেনটার মধ্যে। দেখেছো আমি বললাম এটা নিয়ে আসতে যাতে হাতে আনানো লাগে, তাও পারে না তাহলে মাথা মোটা। আমাকে আগে আলাদাকে বলি আমি তোর বোন হই, তোর বোনের একটা কথা বলো। আগে আগের ব্লগে আমার কাজের লোক বলে তোমরা নিশ্চয়ই শুনেছো, ঠিক আছে? অপমানটা কি লেভেলে করেছে আমাকে অপমানটা, তো লজ্জা নেই, তো লজ্জা হয় না, লজ্জা থাকা দরকার, দারুণ লজ্জার বিষয়। আমার লজ্জা নেই, আমি কাজ করি, আমার লজ্জা থাকে না, সেটা আমার ফ্রেন্ডরা আমার ফ্যামিলি মেম্বাররা জানে, ঠিক আছে? তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার বলো, তাই না? প্লিজ একটু কমেন্টে বলো তো যে আমাদের দুজনের মধ্যে কে বেশি কাজ করে আর কে বেশি বলো কিন্তু ল্যাপ খায়। তোমরা ভোট করো কিন্তু, ঠিক আছে? লাইক দিও, কেউ একটা কমেন্ট দুজনা কমেন্ট করো যে কে ভালো, কে ভালো কাজ করে আর কে বেশি কাজ করে, ঠিক আছে? যার নামটা লিখবে ওর নামটা লিখবে আর আমার নামটা লিখবে, তার উপরে যদি তোমরা ভোট করো তাহলে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে, বলতে পারি। হ্যাঁ সেটা নিয়ে তো আসবে, ঠিক আছে? সারাটা দিন ধরে আমার বোন আর আমি কি কাজ করি তোমাদের, খাওয়া দাওয়া লোভ লাগিয়ে দিস না, খাওয়া দাওয়াটা ভিতরে ভিতরে ওটা ব্লগে দেখানো হবে না। এমনি এমনি সবাই প্যাক মারে, এই তোর এটা খাচ্ছিস, তোর ওইটা খাচ্ছিস, সত্যি দেখো এগুলো ঠিক ঠিক বলো। অবশ্যই খাওয়া দাওয়াটা করে ব্লগটা স্টার্ট করবো, আবার ব্লগটা হয়ে গেলে খাওয়া দাওয়া অবশ্যই খাওয়া দাওয়াটা দেখানো যাবে। কি সুন্দর লাগছে দেখো, ওইটুকু করে খুব সুন্দর লাগছে দেখতে। ও যা করছে না, এই আজকে রাতে শেষ হবে না, কটা বাজে বলতো? ছটা বাজে যাচ্ছে। কমেন্ট করতে ভুলবে না কিন্তু, যে একদম হারবে তার জন্য একটা কান্দলে উঠবস না, যেহেতু আমার বড় হয়ে গেছে সেটা কেমন লাগবে। যে হারবে মানে কমেন্ট যার সবচেয়ে বেশি পড়বে তাকে ট্রিট দিতে হবে, আর যে হারবে সে অবশ্যই একটা শাস্তি ভোগ করবে। যদি ও যেতে ও আমাকে ট্রিপ দেবে, ঠিক আছে? আর তোমাদের সামনে সেটা সামনে ট্রিপ দিতে হবে, যার ট্রিপ দিক তোমাদেরকে দেখাবো, আর যদি ট্রিপ না দেয় ওকে শাস্তি পেতে হবে। আর আমি যদি জিতি তাহলে আমি ট্রিপ দিই, হ্যাঁ তাহলে আমাকে হারিয়ে দাও। বাবা ট্রিটের বয় এনে এনে চাইছে, তাহলে আমাকে হারিয়ে দাও, একই ভোট দাও বেশি বেশি করে, ঠিক আছে? ফ্রেন্ড সাইকেল সার্কেলে অত বেশি ফ্রেন্ড নেই যে আমাকে ভোট দেবে, ভালো বলবে। এর ফ্রেন্ড সাইকেল সার্কেল পুরো একদম ভর্তি, একে আমি বুঝতেই পারছি একেই বেশি ভোটটা দেবে তোমরা। না না একদম না, আমাকে কেউ ভোট দিও না প্লিজ, ওকে দিও, যে জিতবে তাকে ট্রিট দিতে হবে কিন্তু, মনে থাকবে। আমি দিলে আমাকে দিতে হবে সেটা কথা না, আর সেটা তোমাদের দেখাবো অবশ্যই যে আমরা ট্রিটটা দিয়েছি। হ্যাঁ যাবো, তোমরা যেহেতু তোমরা আমাদের কমেন্ট করেছো সেহেতু তোমাদেরকে দেখাবো, কমেন্ট করলেই দেখাবো, না করলে কিন্তু ঠিক আছে। আর ও কি ফিরতে পারবে জানো, আর আমি ফিরতে পারবো জেনে নিয়েছি, মানে আমার মনে আছে। ও বাবা এখন থেকেই ঠিক করে নিচ্ছে পুরো, কেননা আমি জানি আমি কমেন্ট বেশি পাবো না, কারণ আমি সত্যি কাজ করি না, তাই জন্য তো এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে ও ট্রিট দেবে যদি ও জিততে। আমি জানি ও জিতবে, আর যদি আমি জিতে তাহলে আমি ট্রিট দেবো, আর যদি হারি তাহলে শাস্তি ও বলবে আমি করবো, আর যদি ও হারে তাহলে আমি বলবো ও করবে। আর ওই দেখো এতক্ষণ এইটুকু চেন মানিয়েছে, আমি তোমাদের সাথে কথা বলছি, এইটুকু চেন মানিয়েছে, আমি তোমাদের সাথে কথা বলছি। বলি বাবা উলি বাবা উলি বাবা খুব তত্ত্ব বলো, খুব কষ্ট হচ্ছে না শোনা, শোনাবো আমার খুব কষ্ট হচ্ছে, শোনা আমার কষ্ট হচ্ছে না,
খুব আনন্দ হচ্ছে, সামনে সরস্বতী পুজো না, শাড়ি পরবে, খুব আনন্দ হচ্ছে। শাড়ি পরবো ওই একটা দিন শাড়ি পরবো। হ্যাঁ সেইটাই, ও বাড়িতে বসে বসে টিকটক করার সময় খুব সাজতো, এখন তো টিকটক তো নেই, এটাই সাজতে পারে না। যে বলছে সে কি করতো, কেমনের মাটিতে শুয়ে পড়লে ভালো হয়, বিছানার বিছানার নিয়ে মনে টিকটক করো এরকম ভালো হয় না? একদম না, আমি আমি যখন টিকটক করতাম এত সাজতাম, ওর মতো কিন্তু সাজতাম। আমি পারি তাই দেখায় তাই সাজি, ঠিক আছে কাকে সবচেয়ে ভালো লাগছে কমেন্টে বলতে হবে, যদি তোমরা কমেন্টে না বলো দেখো তুমি ঠিক হচ্ছে, কমেন্টে বলতে হবে, তোমাদের বাড়ি চলে যাবে তাদের বলতে চাইলাম। আমার মুখটা খুলে যায় এটাই ভয় পাচ্ছে, একদম নয় ওর মুখ খুলে গেলে আমার কোনো প্রবলেম নেই, আমার মুখটা খুলতে পারে, কিন্তু দুজনের শাড়ি পরবো, কাকে ভালো লাগছে প্লিজ কমেন্টে বলবে, ঠিক আছে? আর তারপর আমি গোপন গোপন মনে কোনো তথ্য আছে বুঝলি তো, যদি যদি বেরিয়ে যায় বাঞ্জি বাই চান্স আমার মুখ দিয়ে, সেই জন্য শুরু করার আগে থেকে বলছে জানি তো, আর আমাদের বাড়িতে এসছে স্পেশাল চায়ের সাথে কিছু একটা, চায়ের সাথে টাটাও থাকলো তো সেই যাচ্ছে করে আসি। মানে আমার কাকিমা খুব ভালো চপ তারপরে অনেক রকম রেসিপি করে খাওয়ায়, ঠিক আছে? তোমরা দেখেছো, দেখানো হয়তো হয়নি মেবি, ও দেখাতে চায় না, যায় না কেন, একাই খাবে বলে দেখাতে চায় না। আর তোমাদের দেখো ও বলো, আর ও মোমো করতে পারে খুব ভালো, ও খুব ভালো মোমো করতে পারে। হ্যাঁ চলে এসো নাকি? হ্যাঁ ও খুব ভালো মোমো করতে পারে, যা যা মোমো রেসিপি চাও কমেন্টে বলতে পারো, ও সেটা সেই ভিডিওটা বানাবে, অসুবিধা নেই। বাট আমি থাকবো না ভিডিওতে, বিকজ আমি তো মোমো বানাতে পারি না, আমি হেল্প করতে পারবো। আমি খেতে পারি, মানে হেল্প করতে পারি, খেয়ে দিয়ে হেল্প করি, আমি শুধু খেতে পারি সত্যি। আর ওদের বাড়িতে যা যা হয় আমার বাড়িতে চলে যায়, আমি খেতে চলে আসি হ্যাংলার মতো, বাট তাই জন্যই বললাম চায়ের সাথে টাটা তো থাকবে, ওই জন্য স্ন্যাক্সটা করতে হবে। আর সত্যি এই ব্লগটা দুদিন ধরে হচ্ছে, আমরা রেডি করছি সরস্বতী পূজার জন্য পুরো জায়গাটা, তো প্লিজ ভিডিওটা একটু দেখো। আজকে যাই না কত দূর আমরা দেখাতে পারবো কিনা, মানে আরও শেষ হবে কিনা, হ্যাঁ আদৌ আদৌ শেষ হবে না, আদৌ শেষ করতে হবে আজকে আজকের মধ্যে। আর ডেকোরেশনটা আজকে যতদূর সম্ভব আমরা দেখাতে পারছি না, এগুলোকে করে নি, নেক্সট ব্লগে এই এই ব্লগটা এন্ড হবে আর নেক্সট ব্লগ শুরু হয়ে যাবে। আর একটা জিনিস আছে সাজানো, সেটা এখন দেখানো হবে, ওই তো পূজোর সময় দেখানো হবে নেক্সট ব্লগটা, তার পরক্ষণেই স্টার্ট হয়ে যাবে, তোমরা দেখতে থেকো, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে আসো, আমি বেশি বেশি তাহলে আমি ওকে ফ্রি দেবো, আর ও আমাকে ফ্রি দেবে, আর ও যদি আমাকে কিছু করতে বলো আমার সেটা করতে হবে, আর আমি যদি ওকে করতে হবে, যদি কান্না উপোস করতে ওকে সেটাই করতে হবে, আর ও যদি আমাকে বলো আমাকে সেটাই করতে হবে। তো প্লিজ তোমরা ওকে ভোট দাও, প্লিজ প্লিজ প্লিজ, না সরি আমাকে ভোট দাও, কারণ আমি ঠিকঠাক কিন্তু আমার কান্না উপোস করতে হবে। চলো ফ্রেন্ডস বাই, অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, দেখে দিই এইটা অনেকটা হয়ে গেছে কালারিং, তোরটা কতটা হয়েছে দেখো, অনেকটা অনেকটা হয়ে গেছে, অনেকটা বাবা করছে করতে পারিনি, তো ডেকোরেশন করবো বাট এই ভিডিও নয় নেক্সট ভিডিও আসবে। চলো ফ্রেন্ডস বাই, পরে কথা হবে, আজকের মতো ব্লগ এখানেই শেষ, বাকি ডেকোরেশন পরে দেখানো হবে, চলো ফ্রেন্ডস টাটা বাই।